বন্যাকবলিত অঞ্চলে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষদের বিনামূল্যে ডাক্তার সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করেছে ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন এম গ্লোবাল গ্রুপের উদ্যোগে ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে নোয়াখালীর কবলিত উপজেলা সোনাইমুরির প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনে বন্যায় পানিবাহিত রোগে আক্রান্ত মানুষদের অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বলেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন দেশের যেকোনো মানবিক বিপর্যয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য ফাউন্ডেশনটি আর্থিক সহায়তাও প্রদান করেছে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহযোগিতায় চলমান মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম তানফির লিমন চ্যানেল আই